সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীত ভালোবাসা। আজকে 9 নভেম্বর রোজ সোমবার, আমি চলে এসেছি খবর খবর চ্যানেল নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে অবস্থিত রোশনি ডেয়ারি ফার্ম। এটি ক্লাস স্কুলটি রয়েছে হাটের পাশে, স্কুলের পিছনে অবস্থিত। এই ফার্মটি পরিচালনা করে থাকে রকিবুল ভাই, উনি মূলত একজন পশু চিকিৎসক, এই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন ঈশ্বরদী প্রাণী সম্পদ অধিদপ্তরে। উনি মূলত এই অরণখোলার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলোতে গবাদি পশুকে চিকিৎসা করে থাকে। তো ওনারই গরু এগুলো, তো উনি দেখে শুনে যাচাই বাছাই করে এই গ্রামগঞ্জের থেকেই এই গরুগুলো সংগ্রহ করে থাকে। তো আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে রকিবুল ভাই, তার সাথে তিনি আমাদেরকে জানাবে এই সপ্তাহে যে তাদের যে গরুগুলো রয়েছে, কী কী গরু রয়েছে, এগুলোর দাম কেমন, আসার বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তার আগে আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি, রকিবুল ভাই খুবই সততার সাথে এই ব্যবসাটা করে থাকে। উনি দেখে শুনে যাচাই বাছাই করে এই গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করে এবং বাসায় এনে যদি কোনো অসুস্থ থাকে সেগুলোকে সুস্থ করে থাকেন এবং প্রতিটি গরুকে তিনি আনার সাথে সাথে ভ্যাকসিন করে রাখে যেন গরুগুলো সুস্থ থাকে, অসুস্থ না হয়। তো যেহেতু উনি একজন পশু চিকিৎসক, তো ওনার বকনাগুলো অবশ্যই ভালো হওয়ারই কথা, কারণ উনি দেখে শুনে মানসম্মত বকনাগুলোই সংগ্রহ করে থাকে। তো চলুন আশা বিষয় নিয়ে আমরা রকিবুল ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আপনাকে তো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, আপনি ব্যস্ত থাকেন প্রচুর পরিমাণ। আসলে শত ব্যস্ততার মাঝেও মনে করেন সব কিছু ঠিক রাখা লাগে। এখন মনে করেন যে পাশাপাশি আমি যেহেতু আর একটা কর্মের সাথে জড়িত আছি, সেখানেও কল আসলে যাওয়া লাগে মনে করেন। তারপর খামারটা যেহেতু পরিচালনা করে এটাও ঠিক রাখা লাগে, সব দিক মিলাই মনে করেন আমার সময়টা একটু মানে খুব কষ্টের মধ্যেই যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি যেহেতু এআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন, তো আপনি তো মূলত বিভিন্ন গরুগুলোকে বীজ দিয়ে থাকেন। তো আপনি একটা বিষয় আজকে দর্শকদেরকে খোলাসা করে বলবেন যে মার সাথে হলো গিয়ে যে বকনার সম্পর্ক রয়েছে কিনা, বা যে সারের সাথে সম্পর্কটা আছে কিনা, যে সারের বীজটা, যে সারের বীজের বকনা এটা, তো এটা যদি একটু খোলাসা করে দর্শকদেরকে বলতেন। এটা বলতে মনে করেন মা এবং সার দুইটার থেকেই একটা জাত উন্নয়ন করলে দুইটার থেকেই 50 হোক আর 60 হোক কমাবার আর কি, মানে 19 আর 20, বুঝতে পারছেন? দুইটারই জাত উন্নয়ন হলে সেই মুহূর্তে আপনি পারফেক্ট বাচ্চা পাবেন। যদি সার যদি উন্নত মানের হয়, গাভী যদি একেবারে লো কোয়ালিটি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই সার অতি মানে মনে করেন 40 লিটারই সার দিয়ে যদি আপনি 5-7 লিটারই গাভীকে প্রজনন করান, তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা সেইভাবে আসবে না। এক্ষেত্রে আমি বলতে চাই মনে করেন দুইটাই উন্নত মানের থাকতে হবে, যাতে সারটার রেকর্ডও ভালো থাকে এবং গাভীটার রেকর্ডও ভালো থাকে, সেখান থেকে উন্নত মানের বাচ্চাটা উৎপাদন হবে, এটাই আমার জানা মতে। আচ্ছা, তো খুবই ভালো তথ্য দিলেন, মানে গাভীটা উন্নত মানের থাকতে হবে, সারটা উন্নত মানের থাকতে হবে, দুইটাই সেম কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, সেম কোয়ালিটি না থাকলে আপনার রেকর্ডটাও ঠিক থাকবে না, এবং মনে করেন আপনার বাচ্চার রেকর্ডও ঠিক থাকবে না এবং বাচ্চাটার গুণগত মানও ভালো থাকবে না। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের অবশ্যই জানতে পারলেন মূল ঘটনাটা, তো অনেকে এটা নিয়ে দ্বিধাবোধ করেন আপনারা। আর আরেকটা বিষয় জানবো, সামনে যেহেতু ভাই শীত আসতেছে, তো শীতকে সামনে রেখে অনেকে গরু কিনতে ভয় পাচ্ছে, যদি খুরা রোগ হয় বা খুরা রোগ হলে গরু মারাও যেতে পারে, অনেকেরই ধারণা গরু মারা যায়, বেশিরভাগ লোকই মনে করে খুরা রোগ হলে গরু মারা যায় বা সুস্থ করতে 2-3 মাস সময় লাগে, অনেক খরচ হয়। তো এই বিষয় নিয়ে যদি কিছু দর্শকদেরকে বলতেন।
আসলে ভাই খুরা রোগটা শীতের একবারে শুরুতে, মানে আবহাওয়া যখন চেঞ্জ হতে লাগে সেই মুহূর্তে হয়, প্রভাবটা খুব বেশি পড়ে। কিন্তু বর্তমানে শীতটা হালকা পড়ে গেছে, এখন বর্তমানে খুব কম। আর খুরা রোগেরও চিকিৎসা এবং যত্নটা নিলে আমার মনে হয় 5-7 দিন কি 10-15 দিনের মধ্যে ক্লিয়ার হওয়া সম্ভব। এখন আগের মতো, আগে মনে করেন আমরা দেখছি যখন ছোট স্টেপে ছিলাম, সেখন দেখছি খুরা রোগ হলে মনে করেন কাদার মধ্যে গরুকে বেঁধে রাখত, এখন কিন্তু ওই স্টেপটা নাই, যুগের পরিবর্তন হয়েছে। এখন মনে করেন প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, আপনার খুরা রোগের চিকিৎসার পাশাপাশি যত্নটা মেন, যত্নটা নিলে আমার মনে হয় ওটা হয়ে মানে ক্লিয়ার হতে সময় লাগবে না। আর FMD ভ্যাকসিনটা যদি নিয়মিত করতে পারেন তাহলে খুরা রোগের নিয়ে কোনো টেনশন নেই। FMD ভ্যাকসিনটা রেগুলার করে রাখলে 6 মাস পর পর, হ্যাঁ 6 মাস পর পর করলে আপনার মনে করেন খুরা রোগটা যদি হয়েও থাকে তাহলে হালকা পরিসরে এটার কোনো প্রভাব ফেলতে পারবে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো পরামর্শ দিলেন। তো ভাই, তো অনেক ডাক্তারি পরামর্শ নিলাম, তো যেহেতু আপনি মূলত ডাক্তারির পাশাপাশি গরু কেনা বেচা করেও থাকেন, তো বর্তমানে কতগুলো গরু রয়েছে? আসলে সংখ্যাটা ওইভাবে বলা ঠিক না, মোটামুটি আল্লাহর রহমতে ভালো গরু সংগ্রহ করতে হলে মনে করেন ওইভাবে আমি যদি মনে করি যে 60টা সংগ্রহ করব সপ্তাহে, সেটা কিন্তু সম্ভব না। মনে করেন 20টা দেখে কি 50টা দেখে 100টা দেখে একটা নিয়ে লাগে, সেইভাবে তার রেকর্ডটা সম্পূর্ণ দেখে নিতে হলে মনে করেন একটু টাফ হয়ে যায়, সময়ের ব্যাপার। হ্যাঁ সময়ের ব্যাপার, মোটামুটি আল্লাহর রহমতে আছে, বেশ কিছু গরু আছে আপনার, কিছু উন্নত মানের আমার মনে হয় যে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আছে, আপনি দেখবেন এবং দর্শককে দেখাবেন। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা ভিতরে যে গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। অবশ্যই ভাই। প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 11.5 মাস। 11.5 মাস জি। দর্শক, 11.5 মাসের বকনটি আপনারা দেখতে পাচ্ছেন, দুধের উলানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক, দুধের উলানটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম তো আছে 82,000। 82,000 জি। দরদাম করে নিতে পারবে তো? দরদাম আমার প্রতিটা পর্বেই থাকে মনে করেন হালকা কিছু, হালকা কিছু, খুব বেশি না, খুব বেশি না। দর্শক, খুব বেশি দরদাম করা যাবে না, যে দর্শক দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। পাশেরটা ভাই, পাশেরটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান মনে হচ্ছে বেশি। জি হলস্টাইন ফ্রিজিয়ান, এবং বাংলাদেশে দুধের জন্য পারফেক্ট গরুই হলো হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা? বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 12 মাস। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1 লক্ষ। দুধের ওলানটা দেখাই দেন এবং খুঁট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দেখাই দেবেন। দর্শক, খুরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সাদা খুর। জি। মাথাটা দেখতে পাচ্ছেন, 1 লক্ষ টাকা চাচ্ছেন। জি। এত দামটা হওয়ার কারণটা কি ভাই এটার? আসলে ভাই যেটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সেটা মায়ের দুধের দাম 50-60 হাজার করে হয়ে যায়, আর কোয়ালিটি ধরে রাখতে হলে দামটা একটু বেশি হবে। আর যদি কোয়ালিটির বাইরে যাওয়া যায় তাহলে এই সেম মডেলের গরু মনে করেন দামটা অনেক 20,000 আপ ডাউন হবে। আচ্ছা আচ্ছা, পাশেরটা ভাই? পাশেরটা ওইটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা কেমন? আমি জাত সম্বন্ধে আমি দর্শককে বলতে চাচ্ছি না, দর্শক নিজেরাই জাত নিজেরাই বুঝতে পারবে, কোয়ালিটি দেখে বুঝতে পারবে যে গরুটার কোয়ালিটি কেমন, এবং তার সম্পূর্ণ কিছু খুঁট থেকে শুরু করে মাথা শেপ টেপ সম্পূর্ণ কিছু দেখাই দিবেন এবং উলানটাও দেখাই দিবেন। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া 85,000। 85,000 টাকা? জি। খুব হাই রেঞ্জের গরু এগুলো মনে হচ্ছে। হ্যাঁ খুব হাই কোয়ালিটির বাইরে কোনো গরু
আল্লাহর রহমতে সংগ্রহ করি না। পাশেরটা ভাই? পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, কোয়ালিটি সম্বন্ধে আমি নিজেও আলোচনা করতে যাচ্ছি না, দর্শকের উপরে ছেড়ে দিলাম। কোর থেকে শুরু করে আপনি তলাটাও দেখাই দেবেন, দর্শক দোলনটা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম হলো 86,000 টাকা চাওয়া চাওয়া দাম। পাশেরটা? পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, এটা বয়স আছে 11.5-12 11.5-12 হ্যাঁ, রেডি বাচ্চা ধরা চলে, যে কয়টা দেখালাম এই জন্য 12 মাস হলেই ওটা রেডি বাচ্চা ধরা যায়। এই হাই কোয়ালিটি বকনগুলো? হ্যাঁ হ্যাঁ। দামটা কেমন চাচ্ছিলেন? এটা দাম চাওয়া 85,000। তলাটা দেখাই দিয়ে দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় উলান। পাশেরটা? পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, কিন্তু কালারটা কালো। জি, কালো হলে যে তার মানটা কম তা না, তা কিন্তু না। কালো গরু 40 লিটার দুধ হয়। হ্যাঁ, এখন এটাও কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমার মনে হয়। তলাটাও দেখাই দিতে পারেন দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 85,000। 85,000 টাকা। জি, পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা হলিস্টেন ফিজিয়ান, এটাও রেডি বাচ্চা 12 মাস বয়স। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 86,000। 86,000 টাকা। প্রতিটা গরু বেশি ডিস্টেন্স হবে না, হালকা কিছু আপ ডাউন হবে আর, হালকা কিছু। হ্যাঁ, দর্শক দরদাম করে আপনারা নিতে পারবেন। ওই সাইডেও তো বেশ কিছু গরু রয়েছে। আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই। এটা হলিস্টেন ফ্রিজিয়ান ভাই। হলিস্টেন ফ্রিজিয়ান, নাকের শেপ থেকে শুরু করে সম্পূর্ণ সাদা, ফুটটাও সাদা, কোয়ালিটিতে মনে হয় এই সপ্তাহের গরুগুলো ভাই আপনার আমার খুবই ভালো লাগতেছে, খুবই কোয়ালিটিফুল গরু সংগ্রহ করেছেন এই সপ্তাহে। কোয়ালিটির বাইরে সংগ্রহ করলে ওটা যেসব দর্শক চিনে গরু, ওইসব গরু তারা সংগ্রহ করে না আমার মনে হয়। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 70,000। 70,000। বয়সটা কত যে বলছিলেন? এটার বয়স আছে 10.5-11 মাস। 10.5-11। পাশেরটা? এটা হলিস্টেন ফ্রিজিয়ান। হলিস্টেন ফ্রিজিয়ান। বয়সটা? বয়সটা আছে 10.5 মাস। 10.5 মাস। জি। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 66,000। 66,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা 19 করে, মানে হালকা 19 করে। পাশেরটা ভাই? এটা হলিস্টেন ফিজিয়ান, খুবই সুন্দর একটি বাচ্চা ভাই। হাই পার্সেন্ট, খুবই সুন্দর। নাকের শেপ, নাকটাও হাই পার্সেন্টের গরুগুলো মনে ভাই দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগে, এবং তলাটাও খুব সুন্দর আছে দর্শক দেখতে পাচ্ছেন। তলা যেসব গরুর মনে করেন সাইওয়াল বিডেড হয়ে থাকে, সেসব গরুর একেবারে ছোলা তোলা থাকে, বুঝতে পারছেন? কিন্তু হলিস্টেন ফিজিয়ান এগুলার বাটগুলো বড় থাকে। হ্যাঁ, বাটগুলো বড় থাকে, বাট বড় দেখে কিনতে হবে। উলান বড় দেখলে হবে না, বাট বড় দেখতে হবে, আর বাটগুলো ছড়ানো আছে কিনা। হলিস্টেন ফিজিয়ানের মনে করেন সেইভাবে একবারে ঝোলানো তলা থাকবে না, কিন্তু তলাটা অনেকটা প্রশস্ত থাকবে, প্রশস্ত থাকবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 70,000। 70,000 টাকা। পাশেরটা ভাই? পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, মোটামুটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, এটা বয়স আছে 10 মাসের মতো। 10 মাসের মতো। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 65,000। 65,000। পাশেরটা? পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, কিন্তু এটা সাইওয়াল ব্লাড লেভেল আছে, সাইওয়ালের ব্লাড আছে। হ্যাঁ, ব্লাড লেভেল আছে। গলা কম্বল দেখেন, কম্বলটার ঝোলা। হ্যাঁ, ঝোলা অনেক, এবং মনে করেন এটা বয়স আছে 11.5 মাসের মতো। দামটা? দামটা অনেক কম হবে, এটার দাম পড়বে হলো 62,000। 62,000 টাকা মাংসের দামে? মাংসের দাম মানে মনে করেন যে যেটার যেমন কোয়ালিটি দামটাও সেম হবে। ওই সাইডে তো বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির গরু রয়েছে মনে হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো এই গরুটা খুবই ভালো দর্শক, আপনারা যে কেউ নিতে পারেন, আমার কাছে খুব ভালো লাগছে, যাতে মানে খুবই ভালো। তো এই সাইডেও কিছু ভালো গরু রয়েছে দেখাবো আপনাদের। পাশে প্রথম একটা দেখতে পাচ্ছি ভাই, গলাটা দেখেন খুব চিকন,
গলাটা চিকন কিন্তু গায়ে একটুখানি হালকা আছে, বুঝতে পারছেন? গায়ে শুকনা, হ্যাঁ গায়ে একটু হালকা আছে। এটা দামটা কেমন চাচ্ছেন? 82,000 টাকা। জি দরদাম করেন, রেডি না? জি এখানে সব এখন দেখেন দেখাচ্ছেন, এখানে এগুলো সব রেডি, রেডি আছে। রেডি বলতে মনে করেন যে কোনো সময় হিটে 11 থেকে 12 কি 12.5 এর মধ্যে আছে সেট জোনের বাচ্চা সব। পাশেরটা, পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, গলার শেপ থেকে শুরু করে দেখেন গলা গলা কম্বল নেই এবং সামনে চিকন পিছনে ওষা। আসলে আমি বলতে চাচ্ছি না যে গরুর কোয়ালিটি কেমন, কিন্তু এটা দর্শকের উপরে নির্ভর করবে। এটার দাম চা 85,000 টাকা। জি পাশেরটা ভাই, পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, নাকের শেপ থেকে সবকিছুই সাদা। জি খোরাগুলো সাদা দর্শক। জি বয়সটা এটা রেডি মানে 11.5-12, হ্যাঁ 12 মাসের মতো বয়স আছে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চা 90,000 টাকা। 90,000। আসলে দাম অনেকে মনে করেন এসব এইসব কোয়ালিটির গরু মনে করেন 1,05,10,15 চেয়ে থাকে, কিন্তু আমার মনে করেন যেমন কিনা আছে সেই কোয়ালিটি অনুসারে দাম চাওয়া, মানে সেই অনুসারে দামটা চাওয়া, মানে একেবারে সীমিত প্রাইসে সেল দেওয়ার চিন্তা ভাবনা, মানে উন্নত মানের জিনিস যাতে যে দর্শক পেয়ে থাকে স্বল্প রেটে, যাতে তাদের কোনো ধরনের লসের আশঙ্কা না থাকে। এই কারণেই মনে করেন সেইভাবে বলা। পাশেরটা ভাই, পাশেরটা এটা হলিস্টেন ফিজিয়ান, এটাও রেডি বাচ্চা, এটা অলরেডি হিটে আসছে, দেখলে বুঝতে পারবেন। এটা সন্ধ্যার দিকে বিল দিব সকালে, দর্শক হিটে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা আসছে, অলরেডি হামলাচ্ছে, বুঝতে পারছেন? দাম এই জন্য ডাকাডাকি করতেছে, ডাকাডাকি করতেছে এই গরুটা, মানে কিছু গরু কিন্তু ডাকাডাকি করে হিটে আসলে, বুঝতে পারছেন? আর কিছু গরু কিন্তু ডাকাডাকি করে না, কিন্তু এই গরুটার স্বভাবটা পাইছে মনে করেন ওই ওই কোয়ালিটির, মানে ডাকাডাকি মানে হিটে আসলে ডাকাডাকি করবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা। জি পাশে আরেকটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি বাচ্চা ভাই, ওটাও খুব হাই পার্সেন্টের হাই কোয়ালিটির, মানে পশমটা দেখলে এবং শরীরের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে কোয়ালিটি কেমন। ওই বাচ্চাটার দামও 90,000 টাকা চাওয়া। ওটাও রেডি বাচ্চা, এটাও রেডি বাচ্চা। ওই সাইডেও তো কিছু মনে হয় আছে, অবশ্যই দর্শক ওই সাইডেও কিছু বাচ্চা আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা দেখেন নাকের শেপ থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই সাদা। কোয়ালিটিতে মনে হয় বেস্ট, তলাটাও মোটামুটি আছে আল্লাহর রহমতে। দামটা কেমন চাচ্ছেন? বয়স আছে 10 মাসের মতো, দাম চাও 66,000। 66,000 টাকা। জি পাশেরটা, পাশেরটা আসলে ভাই এটা ইন্ডিয়ান জাত, ইন্ডিয়ান জাত। জি এর কালারটা একটু ধূসর কালার হয়ে থাকে, মানে ছাই কালারের হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাও 90,000। 90,000 দুধ কিন্তু এটার অনেক বেশি হয়ে থাকে, এগুলোর দুধ অনেক বেশি হয়ে থাকে। পাশেরটা ভাই, পাশেরটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়সটা কেমন? এটার বয়স আছে, এটাও রেডি, এই দুইটাই রেডি, এই দুইটাই রেডি, হ্যাঁ 11.5-12 মাস। এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাওয়া 85,000। আর এটার দাম? আর এটা হলো জার্সি, এটা জার্সি, হ্যাঁ এটাও 85,000। না না এটা জার্সি, এটা যেটা যেমন কিনার সেইভাবে বলা। এটা কত? এটা 65,000। 65,000 দর্শক, এটা 65,000 টাকা দাম চাচ্ছে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, নতুন খামারি বা যারা নতুন খামার শুরু করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার তেমন কিছু নেই, কিন্তু নতুনত্ব দর্শকের জন্য আমার কিছু কথা থাকবে, যারা নতুন খামার করবে তারা প্রথমে গরু নির্বাচন করার আগে ঘাস চাষ করবে, এটা হলো আমার প্রথম কথা। এটা গরু যদি খামার করতে চান অবশ্যই ঘাস প্রয়োজন,
এবং আপনার কস্টিং খরচটাও কম হবে ঘাসটা বলে, এবং শরীরের প্রোটিন মানে গরুর যে প্রোটিনের প্রয়োজন কাছাকাছি খরচ চাইতে অনেক বেশি প্রোটিন আছে। এর পাশাপাশি আপনার খামারটা যদি নির্মাণ করেন তাহলে খামার খরচটাও অনেক কম খরচে করার চেষ্টা করবেন, তাতে তাতে করে আপনার খামারটা খরচ যদি কম হয় অবশ্যই ওই টাকা দিয়ে আপনি 2 লাখের কাছে যদি 1 লাখ টাকা পারেন তাহলে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারবেন হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া নতুনত্ব খামারিদের বলবো যে প্রথম কেনার আগে এটা উপজেলায় আমার মনে হয় প্রাণী সম্পদ অধিদপ্তর আছে পশু থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন, কিছু থেকে ট্রেনিং নিতে পারেন, ট্রেনিং নিয়ে গরু সম্বন্ধে আইডিয়া নিয়ে সারি আমাদের হবে। এছাড়া আমার ছোট্ট একটা কথা থাকবে যে যেখান থেকে গরু নেবেন অবশ্যই দেখে শুনে কোয়ালিটি সম্পন্ন জিনিস সংগ্রহ করবেন। গরুর দাম যদি বেশি হয় তাও আপনার ভবিষ্যতে ঠকা হবে না, আল্লাহর রহমতে ভালোভাবে চলবে এবং লাভবান হতে পারবেন। এবং খামারটা একবারে দক্ষ কর্মচারীতে পরিচালনা করতে হবে, নিজেকে দেখাশোনা করতে হবে, তাহলে আমার মনে হয় নতুনত্ব কিছু উন্নয়ন করার স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে। এটা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ভাই।